MI Note 2 যেটা আছে বাংলাদেশের সবচেয়ে কম দামের কার্ভ ডিসপ্লে ফোন, ফুল কার্ভ ডিসপ্লে ফোন। এটা হচ্ছে আমি ডিসপ্লে দামে ফোন দিব, এটা হচ্ছে 6GB 128GB, আর এটা হচ্ছে 464, 6128 প্রাইস দিচ্ছি মাত্র 11000। ভিভো Y93 এটা হচ্ছে একটা জিনিস দেখাই, এটার ভিতরে কিন্তু দেওয়া আছে 6GB 128GB ভার্চুয়াল র্যাম রোম দেওয়া আছে। বাট এটা ভাই আমার 3GB হতে পারে, 4GB হতে পারে, কিন্তু এটা আমি বলে দিব প্রাইস মাত্র 7500 টাকা। স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা 12GB RAM 256GB ROM, ফিজিক্যালি ডুয়েল সিমের প্রোডাক্ট, একদম ফুল আইএমআই ম্যাচিং বক্স সহ পাবেন আমার কাছে। আশরাফুল ভাই এটা তো মার্কেটে ভাই চলতেছে তো 52000 টাকা শুধুমাত্র সেট, আমার তো ফুল আইএমআই ম্যাচিং বক্স সহ। এটার প্রাইস কত দিব বলেন? 50 করে দেন ভাই। কি বলতেছেন ভাই, এটা কি মজা করতেছেন? এটা প্রাইস দিব আজকে মাত্র 40000 টাকা। 40000 টাকা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা পুরো বাংলাদেশ সেল। F1S আর ভিভো হচ্ছে Y67, এটা হচ্ছে ভাই 4GB RAM 64GB ROM, এগুলো হচ্ছে মিডিয়া টেকের প্রসেসর, 3000mAh ব্যাটারি। এটার মধ্যে আমি রেডমি নোট 8 এটা কিন্তু নন রিফারবিশড প্রোডাক্ট, আর এটা কিন্তু ফুল আইএমআই ম্যাচিং বক্স সহ। একটা জিনিস কাস্টমার উদ্দেশ্যে বলি, কাস্টমার কেনার আগে সব এই জিনিসটা দেখে নেবেন, কারণ ডিসপ্লে চেঞ্জ থাকলে কিন্তু রেডমি লেখাটা কিন্তু থাকবে না। এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে ফোন দেখে কিন্তু রেডমি লেখাটা আপনি দেখতে পাচ্ছেন। ওপো A3S এটা হচ্ছে আপনার 6GB 128GB, কিন্তু এটা ভার্চুয়াল র্যাম রোম, এটা কিন্তু 4GB হতে পারে, 3GB হতে পারে। আর এই ডিভাইসটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা। রেডমি 4 Prime, এটা হচ্ছে 3GB RAM 32GB ROM, স্ন্যাপড্রাগন 625 প্রসেসর, 4000mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট পাবেন, ডুয়েল সিমের ফোন। আর এটা প্রাইস দিচ্ছি অনলি 5000 টাকা। ওপো X3 Pro এটা 6128, এটাও কিন্তু ফুল আইএমআই ম্যাচিং বক্স সহ ভাই, দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ আইএমআই ম্যাচিং বক্স সহ, এটা 6128 2GB পর্যন্ত RAM এক্সটেন্ডেড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স আবারও কিন্তু চলে এসেছি আদিও মোবাইল শপে, আর আদিও মোবাইল শপ মানেই হচ্ছে শোভা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আবারও চলে আসলাম ভাই, একটু পরে ভিডিওটা আপলোড দেওয়া হবে, একটু বেশি দিন বাকি নেই ভাই, ঈদ তো 2-3 দিন পরে, ঈদ আজকে দিব, একদম ঈদের জন্য একদম ধামাকাশা একটা, মানে আমার ইতিহাসের মধ্যে আজকে সবচেয়ে কম রেটে আমি ফোন দেবো, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিব, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে। ওকে, ভিডিওর ফার্স্টে ভাইয়া বলছে যে ভাই এতদিন তো অনেক ব্যবসা করছি, তো আজকে কমায় দিব একদম, এতদিন তো ব্যবসা হয়েছে ঈদের উপলক্ষে ভাই, যেন সবাই আমাকে চিনে জানে, প্লাস কোরবানির পাশাপাশি যেন বলতে পারে যে ভাইয়ের কাছে একটা মোবাইল নিয়ে আমি চালাচ্ছি, তার জন্য আজকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসের প্রোডাক্ট দিব। ওকে, ফার্স্টে ভাইয়া শপের অ্যাড্রেস একটু বলুন ভাই। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কোচুখেত বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট A70 নম্বর দোকান, ঠিক আছে? আর আসার আগে পূর্বে আমি কাস্টমার উদ্দেশ্যে বলতেছি যে আসার পূর্বে যেন আমাকে অবশ্যই কল করে আসে, কারণ আমার লোকেশনটা এমন জায়গায় পড়ছে আপনি কিন্তু সব জায়গা থেকে আসতে পারবেন। সো আসার আগে আমার লোকে মানে কল দিয়ে হলে কি হবে যে আপনি এক্স্যাক্ট লোকেশনে নিয়ে আপনি আমার দোকান পর্যন্ত আসতে পারবেন, ঠিক আছে? আর ঢাকার বাইরে কিভাবে স্মার্ট, আর ঢাকার বাইরে সিস্টেমটা হচ্ছে আমরা 500 থেকে 1020 টাকা হচ্ছে আমরা অ্যাডভান্স নিই, যে টাকাটা অ্যাডভান্স দিই সে টাকাটা টোটাল অ্যামাউন্ট থেকেই আমরা লেস দিব। 10000 টাকা নিচের প্রোডাক্টের জন্য 510 টাকা নিই, আর 10000 টাকা উপরের প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স। আর রিপ্লেসমেন্ট বিষয়টা হবে, আর রিপ্লেসমেন্টের বিষয়টা হচ্ছে আমরা 5 দিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত আমি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। আর ঈদ উপলক্ষে আগে ছিল 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এখন দিচ্ছি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ঈদ উপলক্ষে, শুধুমাত্র এটা ঈদ উপলক্ষের অফারের জন্য থাকছে এটা। মানে 5 দিনের মধ্যে ফোনের কিছু হলে ফোন চেঞ্জ করে দেব, ডাইরেক্ট চেঞ্জ করে দেব, ডাইরেক্ট চেঞ্জ করে আরেকটা রিপ্লেস করে আরেকটা ডিভাইস দিয়ে দেব। ওকে, শুরু করি ভাই, বিসমিল্লাহ নাম নিয়ে ফার্স্টে কোনগুলো দেখাবেন? যে ভাই ফার্স্ট আজকে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi 4X, একদম সবচেয়ে কম বাজেটের একটা ফোন দেখাবো, সেটা হচ্ছে Xiaomi Redmi 4X। এটা হচ্ছে 3GB RAM 32GB ROM, স্ন্যাপড্রাগনের প্রসেসর, পাশাপাশি হচ্ছে 4000mAh ব্যাটারি, ডুয়েল সিমের ফোন, যারা অল্প বাজেটের মধ্যে ভালো ফোন নিতেন তারা নিতে পারেন। আর ফোনটা প্রাইস দিচ্ছি অনলি 4800 টাকা, 4800 টাকা মাত্র, 4800 প্রাইস, একদম হোলসেল প্রাইস দিচ্ছি ভাই। ওকে, ভিউয়ার সবাই একটু কমেন্টে বলবেন প্রাইসগুলো কেমন হচ্ছে। তারপরে ভাই দেখাবো ভাই ধামাকাশা ফোন, এটা ভাই হিউজ পরিমাণের কালেকশন নিয়ে আসছে, আমি হিউজ পরিমাণের কালেকশন আছে। রেডমি 5 নাকি রেডমি 4 ভাই, যেটাকে বলা হবে আম্পারা ফোন, কি বলেন ভাই? এগুলো ফোন দিয়ে আম্পার ভাঙবে না ভাই, কিচ্ছু হবে না, ভাঙবে না ভাই, এটা অক্ষয় ফোন বলা হয়, হ্যামার ফোন, হ্যামার ফোন। রেডমি 4 Prime, এটা হচ্ছে 3GB RAM 32GB ROM, স্ন্যাপড্রাগন 625 প্রসেসর, 4000mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট পাবেন, ডুয়েল সিমের ফোন। আর এটা প্রাইস দিচ্ছি অনলি 5000 টাকা, মাত্র 5000 টাকা রেডমি 4 Prime পাবেন। একটু ডিসকাউন্ট করে দিবেন ভাই, ভাই একদম ডিসকাউন্ট ভাই, এটা আগে আমি বিক্রি করতাম 550, আজকে 500 টাকা থেকে 1000 টাকা বিভিন্ন প্রাইসে ডিসকাউন্ট করে আমি ফোনের প্রাইসগুলো বলবো। ওকে, তারপর ভাই যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রেডমি 5, Xiaomi Redmi 5, এটা হচ্ছে 3GB RAM 32GB ROM, স্ন্যাপড্রাগন 3GB RAM 32GB ROM, স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, ডুয়েল সিম। আর এটা হচ্ছে আপনার ফুল ডিসপ্লে সেট, ফুল ডিসপ্লে একটা 5.5 ইঞ্চি ফুল ডিসপ্লে সেট, যারা ফুল ডিসপ্লে মজা নিতে চান তারা এই ফোনটা নিতে পারবেন। আর এই ফোনটার প্রাইস দিচ্ছি অনলি 6200 টাকা, 6200 টাকা ডিসকাউন্ট সহ প্রাইস, ডিসকাউন্ট আমি যে প্রাইসগুলো এখন বলবো সব ডিসকাউন্ট সহই প্রাইস আমি বলবো ভাই। ওকে, তারপরে ভাই যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 Pro, Xiaomi Redmi Note 5 Pro, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি সেল করা প্রোডাক্ট হচ্ছে Redmi Note 5 Pro। এটা হচ্ছে আপনার 6GB 64GB স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর, গেমিং ফোন,
যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে আইফোন এক্স এর মতন লুকের ফোন চান তারা এই ফোনটা নিতে পারবেন। আর এই ফোনটার প্রাইস দিচ্ছি ওনলি 8500 টাকা, 8500 ওনলি 8500 টাকা ডিসকাউন্ট সহ প্রাইস, ডিসকাউন্ট সহ প্রাইস ভাই। ওকে ভিউয়ার সবাই একটু কমেন্টে বলবেন প্রাইসগুলো কেমন হচ্ছে। তারপর তারপরে ভাই যে এই ফোনটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi 6 Pro, Xiaomi Redmi 6 Pro। এটা হচ্ছে 4GB RAM 64GB ROM Snapdragon 636 এর প্রসেসর। যারা হচ্ছে একটা হ্যান্ডি ফোন চান পাশাপাশি হচ্ছে একটা আইফোন এক্স এর মতন একটা লুকিং চান তারা এই ফোনটা নিতে পারবেন। এটাতে 4000mAh ব্যাটারি আছে, 5.84 ইঞ্চ ডিসপ্লে আছে, খুবই জোস একটা ফোন। আইফোনের প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা, 7500 টাকা ডিসকাউন্ট করে দেন ভাই। আচ্ছা এই সেটা আসুক ইদুকুলো কি এর উপর আমি দিয়ে দিব কাস্টমারকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Oppo A57 4GB RAM 64GB ROM Snapdragon প্রসেসরের সেট। আর এটা সবচেয়ে ভাই বড় সুবিধা হচ্ছে এটার কিন্তু আপনার স্লটটা কিন্তু হাইব্রিড স্লট, হাইব্রিড স্লট না, না এটা হচ্ছে আপনার ডেডিকেটেড স্লট, দুইটা সিম একটা মেমোরি একত্রে ইউজ করতে পারবে কাস্টমার। ওকে কত আছে, ঠিক আছে। আর এটা প্রাইস দিচ্ছি অনলি 5200 টাকা, 5200 মাত্র 5200 টাকা 4GB RAM এর সেট দিচ্ছি ভাই। 400 সহ প্রাইস ভাই, ডিসকাউন্ট সহ এটা 5.5 করে বিক্রি করতাম ভাই। ওকে তারপরে ভাই যে সেটগুলো দেখাবো সেটা হচ্ছে Oppo আর Vivo ভাই, যেটা হচ্ছে আপনি বলতে পারেন খালাতো ভাই, মামাতো ভাই, ফুপাতো ভাই যা বলেন, Oppo F1s আর Vivo হচ্ছে Y67। ওকে এটা হচ্ছে ভাই 4GB RAM 64GB ROM, এগুলো হচ্ছে MediaTek এর প্রসেসর, 3000mAh ব্যাটারি। এটার মধ্যে একটু জাস্ট একটা জিনিস হচ্ছে এটা কিন্তু আপনার হচ্ছে হাইব্রিড স্লট, হাইব্রিড স্লট, এটা কিন্তু হাইব্রিড স্লট, দুইটা সিম অথবা একটা সিম একটা মেমোরি আপনি ইউজ করতে পারবেন। ওকে আর এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা ফ্রন্টে ফ্ল্যাশ পাবেন, একটা ফ্রন্টে ফ্ল্যাশ নাই। আর এই দুটো ডিভাইসের প্রাইস দিচ্ছি অনলি 5300 টাকা, 5300 টাকা মাত্র, 5300 টাকা 4GB 64GB। আর একটা ডিভাইস দিচ্ছি 5.5 ইঞ্চি ডিসপ্লে সেট। ওকে তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর একটা জোস একটা ডিভাইস, সেটা হচ্ছে ভিভো ওয়াই 93। এটা হচ্ছে একটা জিনিস দেখাই, এটার ভিতরে কিন্তু দেওয়া আছে 6GB 128GB ভার্চুয়াল র্যাম রোম দেওয়া আছে। বাট এটা ভাই আমার 3GB হইতে পারে, 4GB হইতে পারে, কিন্তু এটা আমি বলে দিব প্রাইস মাত্র 7500 টাকা, 7500। আমি চাইলে কিন্তু ভাই 6128 বলে বিক্রি করতে পারবো, বাট আমি কাস্টমারের সাথে প্রতারণা করব না, এই জন্য এটা প্রাইস দিচ্ছি 7500 টাকা, 7500 টাকা। জি তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে ভিভো ওয়াই 85, ভিভো ওয়াই 85। এটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি 4GB 64GB, ঠিক আছে। এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন, এটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন, ফেস আনলক পাবেন, 3000mAh ব্যাটারি পাবেন, খুবই জোস একটা ফোন ভাইয়া। আর এই ফোনটার প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা, 7500 মাত্র 7500 হোলসেলের উপর, হোলসেল ভাই আমার কাছ থেকে এই প্রাইসে মানুষ হোলসেল নিয়ে বিক্রি করে ঢাকার বাইরে। ওকে তারপরে ভাই আরেকটা চমৎকার ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে ভিভোরই, সেটা হচ্ছে ভিভো ওয়াই 95, ভিভো ওয়াই 95। যারা হচ্ছে একটু বড় ব্যাটারির ফোনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব চান তারা এটা নিতে পারবেন। এটা হচ্ছে 4000mAh ব্যাটারি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আনলক আছে, স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, ডুয়াল সিম। আর এই ফোনটার প্রাইস দিচ্ছি অনলি 8000 টাকা, 8000 টাকা। আর আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 7800 টাকা, 7400 করে 500 করে দেন আজকে ভাই। ভাই 7500 এটা হয় না ভাই, ঠিক আছে, কারণ এটা একটু আপডেটেড ফোন তো, এটা আমি আসুক 7800 টাকার সাথে গিফট আইটেম তো থাকবেই ফোনের সাথে। তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A3s, Oppo A3s। এটা হচ্ছে আপনার 6GB 128GB, কিন্তু এটা ভার্চুয়াল র‍্যাম রোম, এটা কিন্তু 4GB হতে পারে, 3GB হতে পারে। আর এই ডিভাইসটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা, এটা কিন্তু 4000mAh ব্যাটারি, 4000mAh ব্যাটারি। আর এটা কিন্তু ভাই খুব চমৎকার একটা কিন্তু সার্ভিস দেয়, কাস্টমাররা কিন্তু খুব চমৎকার ভাবে ইউজ করতে পারবে এই ফোনটা। তারপরে এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo-র আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে Oppo F9, এটা হচ্ছে 4GB RAM 128GB ROM, 4000mAh ব্যাটারি, পিছে কিন্তু ডুয়াল ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট, আর এটা কালারটা কিন্তু জোস, আর এটা কিন্তু একদম ফুললি নিউ ফোন, নিউ ফোন। দেখেন একটা স্কেচ না, সিঙ্গেল স্কেচ না, একদম ফুললি নিউ ফোন। 8500 টাকা ভাই, 8500 4128 এর ফোন দিচ্ছি মাত্র 8000 টাকা। আর একটু ডিসকাউন্ট করেন ভাই, ভাই এটা 9000 করে ছিল, 8500 করে দিচ্ছি। তারপরে ভাই যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo-র আরেকটা ফোন, সেটা হচ্ছে Oppo A5s, খুবই চমৎকার একটা ফোন ভাইয়া। ওকে আর এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM, এটা কিন্তু আপনার 4300mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আনলক আছে, প্লাস এটা হচ্ছে গেমিং ডিভাইস। এই ফোনটারও প্রাইস দিচ্ছি 8500 টাকা, 8500 টাকা হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস ভাই। ওকে তারপরে ভাই যে ডিভাইসটা দেখো ভাই খুবই চমৎকার একটা ডিভাইস, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বাজেটের কার্ভ ডিসপ্লের ফোন, সেটা হচ্ছে Mi Note 2 ফোন। এটা কিন্তু ভাই সবসময় স্টক পাওয়া যায় না, ঠিক আছে, সবসময় থাকে না, এখন কিন্তু হাতে প্রচুর পরিমাণ আমাদের স্টক আছে এটা। আর এটাকে বলা হয় ভাই ডিসপ্লের দামে ফোন, কত দিবেন আছে এটা, এটা 6128 এর ভ্যারিয়েন্ট আছে, সেটা প্রাইস দিচ্ছি মাত্র 11000 টাকা। আর যেটা 464 সেটা প্রাইস দিচ্ছে অনলি 10000 টাকা, 10000 টাকা। হ্যাঁ আর এটা ডিসপ্লের দামই আছে ভাই 9000 টাকা। আইটি ডিসকাউন্ট করা যাবে ভাই, ভাই আসুক কাস্টমার যতটুকু পারে আমি ডিসকাউন্ট করার চেষ্টা করব। ওকে তারপর
তারপরে ভাই যে ডিভাইসগুলো দেখাবো এতক্ষণ তো দেখালাম, এখন কিছু ইউজড ফোনের ডিভাইস দেখাই। যেমন ইউজড ফোনে ফার্স্টে যে ডিভাইসটা দিয়ে শুরু করবো সেটা গেমিং ডিভাইস দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে আপনার পোকোর একটা ডিভাইস দিয়ে শুরু করবো। দেখতে পারো তো? হ্যাঁ ভাই, এখন আমি আপনাদের দেখাবো কিছু ইউজ ডিভাইস। ফার্স্টে যে ইউজ ডিভাইসটা দেখাবো একটা গেমিং সিরিজ দিয়ে আমি শুরু করবো ফার্স্টে, সেটা হচ্ছে পোকো M2 Pro। পোকো M2 Pro এটা হচ্ছে 6GB র্যাম, 128GB রম, আবার 2GB পর্যন্ত র্যাম এক্সটেন্ডেড করা আছে। এটা হচ্ছে Snapdragon 720G প্রসেসর, মানে খুবই আপডেটেড একটা প্রসেসর। আবার এটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গার 5000mAh ব্যাটারি। যারা হচ্ছে গেমিং বলেন, ক্যামেরা বলেন, সব কিছু ওভারঅল পারফরমেন্স চান শাওমির, তারা এই ডিভাইসটা নিতে পারেন। আর এই ডিভাইসের প্রাইস দিচ্ছি অনলি 14,500 টাকা। 15,000 টাকা ফোন 14,500। ওকে, তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপ্পোর আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে ওপ্পো F17। খুবই চলমান একটা ফোন ভাই, খুবই চলমান একটা ফোন। এটা হচ্ছে 6GB র্যাম, 128GB রম, 5GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা যায়। সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গার। আর এই ফোনটার আজকে প্রাইস, আমার রেগুলার প্রাইস ছিল 15,500, আজকে এটার প্রাইস দিচ্ছি 14,700 টাকা। 800 টাকা ডিসকাউন্ট। ওকে, তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং A13 6000mAh ব্যাটারি সেট, নতুন প্রাইস আসছে 20,000 টাকা, 460। আমার কাছে আজকে এটা 7,000 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে অনলি 13,000 টাকা। এটা আমার রেগুলার প্রাইস ছিল 14,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তারপরে ভাই যে ফোনটা দেখাবো ভাই একদম লেটেস্ট একটা ডিভাইস ভাই, সেটা হচ্ছে ইনফিনিক্সের একটা গেমিং ডিভাইস, ইনফিনিক্স নোট 12। এটা হচ্ছে G88 এর প্রসেসর হেলিও, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 6GB র্যাম, 128GB রম, খুবই জোস একটা 50MP ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন। আর এই ফোনটার প্রাইস, নিউ প্রাইস হচ্ছে 20,000 টাকা, আমাদের রেগুলার সেলিং প্রাইস হচ্ছে 15,000 টাকা। আমি এই ফোনটাতে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি, মাত্র 14,000 টাকা, মাত্র 14,000 টাকা। তারপর ভাই যে ডিভাইসে দেখাবো রিয়েলমির খুব চমৎকার ডিভাইস, সেটা হচ্ছে Realme 8i, অথবা যেটা 8i অথবা Narzo 50, একই সেট দুইটাই, ঠিক আছে, দুটো দুই ব্র্যান্ড বাট একই সেট। এটারও নতুন মার্কেট প্রাইস আছে 17,000 টাকা, আমার এটা রেগুলার প্রাইস ছিল 13,000 টাকা। আমি আজকে ভিডিও উপলক্ষে এটার দাম দিচ্ছি মাত্র 12,500 টাকা। 4GB র্যাম, 64GB রম, 120Hz কিন্তু রিফ্রেশ, একদম কিন্তু ভাই ফুলি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট, 100% ফ্রেশ কন্ডিশন, সাথে গিফট আইটেম থাকবে। আর এটা প্রাইস দিচ্ছে অনলি 12,500 টাকা, মাত্র 12,500 টাকা। তারপর এখন ভাই যে ডিভাইসে দেখো রিয়েলমির আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে Realme 9i। একদম দেখেন ভাই, এটা একদম ইনটেক কন্ডিশনটা দেখেন আপনি কতটা গ্লেসি, এসকেস কোড দেখেন, কোনো এসকেস নাই। আচ্ছা, এটা হচ্ছে Realme 9i, 4GB RAM, 64GB ROM। এটা হচ্ছে আমার রেগুলার প্রাইস হচ্ছে 14,000 টাকা, আর এটা নতুন মার্কেট প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনার ব্লগ আর ঈদ উপলক্ষে এটাকে তো আমি 1,000 টাকা ডিসকাউন্ট এটা প্রাইস দিচ্ছি, মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা। ওকে, তারপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo A16। এটাও 4GB র্যাম, 64GB রম, 5000mAh ব্যাটারি, খুবই জোস একটা ফোন ভাই। আর ওপো মানেই হচ্ছে ভাই ক্যামেরার জন্য বিখ্যাত ভাই। আর এই ফোনটার প্রাইস আজকে আমার একদম ঈদ অফার দিয়ে এটার প্রাইস দিচ্ছি অনলি 11,300 টাকা, অনলি 11,300 টাকা দিচ্ছে এটা। ওকে, তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা ভিভোর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন, 4GB র্যাম, 128GB রম, পিসে ট্রিপল ক্যামেরা আছে, খুবই জোস একটা ডিভাইস, 5000mAh ব্যাটারি। আই ডিভাইসের প্রাইস দিচ্ছি আজকে মাত্র 10,800 টাকা, 10,800 টাকা দিচ্ছি ভাই এটার প্রাইস। তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে রেডমির একটা ডিভাইস, সেটা হচ্ছে রেডমি নোট নাইন। এটা হচ্ছে 4GB র্যাম, 64GB রম, 1GB পর্যন্ত র্যাম এক্সটেন্ডেড, 44MP ক্যামেরা, তারপর সাইড মাউন্টেন মানে পাঞ্চল ক্যামেরা কিন্তু এটা, দেখতে পাবেন একদম সাইডে কিন্তু পাঞ্চল ক্যামেরা আছে। এটা আমার রেগুলার প্রাইস ছিল 12,000 টাকা, আপনার ভিডিও উপলক্ষে 700 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 11,300 টাকা, 11,300 টাকা ভাই মাত্র। ওকে, তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপরে ভিভোর একটা ডিভাইস, সেটা হচ্ছে ভিভো S1 Pro। এটা হচ্ছে 8GB র্যাম, 128GB রম, আবার 3GB পর্যন্ত র্যাম এক্সটেন্ডেড, সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গার। আর এই ডিভাইসের প্রাইস আমার রেগুলার প্রাইস ছিল 15,000 টাকা, আজকে আপনার ভিডিও উপলক্ষে এটার প্রাইস আমি 800 টাকা ডিসকাউন্ট করে দাম দিচ্ছি, মাত্র 14,200 টাকা, 14,200। দেখেন আমার কিন্তু রেগুলার প্রাইস কিন্তু লেখা আছে, দেখছেন যে 15,000 টাকা, 800 টাকা ডিসকাউন্ট। তারপর ভাই যে ডিভাইসে দেখো সেটা রিয়েলমির একটা ডিভাইস দেখো, সেটা হচ্ছে রিয়েলমি সি থার্টি ওয়ান, খুবই জোস ব্যাটারি ব্যাকআপের একটা ফোন, 6000mAh ব্যাটারি। এটা হচ্ছে 4GB র্যাম, 64GB, নতুন মার্কেট প্রাইস আছে 16,000 টাকা, আমার এটা রেগুলার প্রাইস হচ্ছে 12,000 টাকা। আপনার ভিডিও দেখে যদি কেউ নক করে এটাতে 1,000 টাকা ডিসকাউন্ট দেয়, মাত্র 11,000 টাকা দাম দিলাম, 11,000 টাকা দাম দিলাম। তারপর যে ডিভাইস দেখবো সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 50A, এটা হচ্ছে 4GB, 128GB, খুবই জোস, 6000mAh ব্যাটারি, গেমিং প্রসেসর, 50MP ক্যামেরা। এই ফোনটার নতুন মার্কেট প্রাইস আছে 17,000 টাকা, আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 12,000 টাকা। আপনার ভিডিও দেখে নক করলে এটা 11,500 টাকা আমি দিয়ে দেবো, 11,500 টাকা। ওকে, তারপর আর সাধারণত দেখেন আমি
কি গ্লাস প্রোডাক্টটা ফ্রি দেয়, এই গ্লাস প্রোডাক্টটা কিন্তু ম্যাট ম্যাট প্রোডাক্ট, এগুলো খুব দামি প্রোডাক্টটা, ঠিক আছে? তারপরে ভাই এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 8, Xiaomi Redmi Note 8 এটা কিন্তু নন রিফারবিশড প্রোডাক্ট, আর এটা কিন্তু ফুল IMEI ম্যাচিং বক্স সহ। একটা জিনিস কাস্টমার উদ্দেশ্যে বলি, কাস্টমার কেনার সময় এই জিনিসটা দেখে নেবে, কারণ ডিসপ্লে চেঞ্জ থাকলে কিন্তু Redmi লেখাটা কিন্তু থাকবে না। এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে ফোন দেখে কিন্তু Redmi লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ফুল IMEI ম্যাচিং বক্স সহ। এই ডিভাইসের প্রাইস রাখছি অনলি 11500 টাকা, 11500 টাকা রাখতেছি ডিসকাউন্ট সহ প্রাইস তো ভাই 12000 টাকা করে আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে? আর এগুলো রিফারবিশড বিক্রি করবে এখন 13000 টাকা করে, আমাকে ইউজ ডিভাইস পাবে মাত্র 11500 টাকা। তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে পোকো এক্স থ্রি প্রো, পোকো এক্স থ্রি প্রো এটা 6100, এটাও কিন্তু ফুল IMEI ম্যাচিং বক্স সহ হবে। এই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ IMEI ম্যাচিং বক্স সহ, এটা 6128 2GB পর্যন্ত র‍্যাম এক্সটেন্ডেড। আর এটা আমার ঈদ উপলক্ষে এটা প্রাইস দিচ্ছি 17500 না, মাত্র 17000 টাকা প্রাইস দিচ্ছি, 17000 টাকা প্রাইস দিচ্ছি ভাই, একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস দিব আমি। তারপর ভাই এখন আরেকটা ডিভাইস দেখাবো, খুবই চমৎকার একটা স্যামসাং এর ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে স্যামসাং F22, এটাতে যদি কাস্টমার কোনো স্ক্র্যাচ দেখাতে পারে, স্ক্র্যাচের উপর 1000 টাকা করে, খাতার উপর কমায় দেয়, একটা স্ক্র্যাচে 10000 ডিসকাউন্ট করে দেন, যান 10000 ডিসকাউন্ট দিয়ে 10000 সেট ফ্রি। এটা হচ্ছে ফুল ইনটেক বক্স আছে, এটা ঠিক আছে IMEI ম্যাচিং বক্স হয়, এটা নতুন মার্কেট প্রাইস আছে প্রায় 24000 টাকা। F22 6000mAh ব্যাটারি, দুই দিনও চার্জ ইউজ করে কাস্টমার চার্জ শেষ করতে পারবে না, এটা এতখানি ব্যাটারি দিচ্ছে। পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন, সাইড মাউন্টেড ফিঙ্গার, আর এই ডিভাইসটা নতুন মার্কেট প্রাইস আছে প্রায় 24000 টাকা। আমার কাছে আসলে এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 15000 টাকা, 15000 ফুল IMEI ম্যাচিং বক্স উইথ অরিজিনাল চার্জার সহ দিব এই ফোনটাতে। তারপরে ভাই যেই ফোন দেখাবো সনির ভাই, খারার উপরে ফোন ভাই, সনির হচ্ছে ওয়ান এন্ড অনলি ডুয়েল সিম ফোন, আমার কাছে লাস্ট এক পিস আছে ফোনটা, ঠিক আছে? এটা হচ্ছে সনির ওয়ান এন্ড অনলি ডুয়েল সিম ফোন, সেটা সনি এক্সপেরিয়া 10, 100% ফ্রেশ, 4GB RAM 64GB ROM, স্ন্যাপড্রাগন 630 এর প্রসেসর। আর এই ফোনটার প্রাইস দিছি আজকে মাত্র 13500 টাকা, 13500, মাত্র 13500 টাকা, ভালো প্রাইস তো ভাই, ভালো প্রাইস। ওকে, এরপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আমার নিজের হাতের ইউজ করা ফোন, ওকে, সেটা হচ্ছে স্যামসাং S21 আলট্রা, যেটা আমি নিজে রাখছি, S21 আলট্রা, এটাও কিন্তু ফুল IMEI ম্যাচিং বক্স সহ 12GB 256GB, ওকে, আর এটা হচ্ছে আপনার ফিজিক্যালি কিন্তু ডুয়াল সিম এর ফোন, ডুয়াল সিম কল দিবেন আজকে, এটা এটা একটু দেখাইনি কাস্টমার কে, একটু বললেন তারপরে দাম বলতেছে। এই দেখেন এটা কিন্তু আমরা ইউজ করার কারণে এটা ব্যাক সাইডে কিন্তু হালকা কিন্তু দাগ আছে, ওকে, আর এটা কিন্তু ব্যাটারিটা ভাই আমি একবার চেঞ্জ করছি, আর এই ফোনটা আমি কিনছিলাম 1,05,000 টাকা, আজকে দাম দিতেছি মাত্র 40,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা S21 আলট্রা, কি বলেন ভাই, মাত্র 40,000 টাকা, তারপর IMEI ম্যাচিং বক্স সহ দিব আমার হাতের ফোন, ঠিক আছে? তারপর এখন ভাই এতক্ষণ তো ভাই ইউজ ডিভাইস দেখলাম, স্টক লোডের ডিভাইস দেখলাম, এখন কিছু আমি ইনটেক প্রোডাক্ট দেখাবো। সো ফার্স্টে যে ইনটেক প্রোডাক্ট দেখাবো সেটা ওয়ালটন, একটা ইনটেক প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে ওয়ালটন F10 3GB ROM, ঠিক আছে? এটা নতুন মার্কেট প্রাইস আছে 6500 টাকা, আমার কাছ থেকে আসলে এটা নিলে পড়বে মাত্র 5500 টাকা, ফুললি অফিশিয়াল প্রোডাক্ট। তারপরে ভাই যে এই ফোনটা দেখাবো ভাই, অক্ষয় ফোন, নকিয়া ফোন, মানে অক্ষয় ফোন, নকিয়া মানে ভাঙলেও ভাঙবে না নাকি, এটা দেয়া মনে করেন আপনি সবকিছু ভাঙতে কিন্তু ফোন ভাঙবে না, এটা হচ্ছে নকিয়া 1.4, 3GB RAM 64GB ROM, আর এটার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট পাবে, আর 2 বছর পর্যন্ত যত অ্যান্ড্রয়েড আপডেট আসবে অটোমেটিকলি ও নিবে OTA-র মাধ্যমে। আর এই সেটার নতুন মার্কেট প্রাইস আছে হচ্ছে আপনার 13000 টাকা, আর এই ফোনটা আমরা শুধুমাত্র ব্লগারদের মাধ্যমে ভিডিওতে বিক্রি করতে করছি মাত্র 10000 টাকা, 10000 টাকা, মানে অফিশিয়াল প্রোডাক্টে 3000 টাকা ডিসকাউন্টে আমি ফোনগুলো বিক্রি করতেছি। তারপরে ভাই আরেকটা চমৎকার ফোন, যেটা হচ্ছে বাংলার iPhone 13 Pro Max, সেটা হচ্ছে ওয়ালটন NX6, ওয়ালটন NX6 4GB RAM 64GB ROM, খুবই জোস একটা প্রসেসর, দেখেন এটা কিন্তু 2 GHz অক্টাকোর, 6000mAh ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক, পাশাপাশি হচ্ছে টাইপ সি পোর্টার চার্জার। এই ফোনটার নতুন মার্কেট প্রাইস আছে ভাই 13000 থেকে 13500 টাকার নতুন ইনটেক প্রোডাক্ট, আর আমার কাছে সেম একই অফিসিয়াল প্রোডাক্ট পাবেন মাত্র 11000 টাকা, 11000 মাত্র 11000 টাকাই পাবেন প্রোডাক্ট। তারপরে মোটামুটি ভাই এই ছিল আজকে আমি ঈদের কালেকশন, আশা করি নেক্সট ভিডিওতে আরো আপডেটেড কালেকশন কিছু পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।